हेलो एवरीवन एंड वेलकम बैक टू भ्रमण। तो आज के हमारे गंतव्य होच्छे मौसुनी आइलैंड बीच कैम्प। खूब सुंदर जगह एक बोला जाते पारे बांगलार गोवा। तो चलो शुरू करा जाए। प्रथमे देखे नेওয়া যাক मौसुनी आइलैंडের ম্যাপ লোকেশন। এই হলো মৌসুনি আইল্যান্ড এবং তার নানান বিচ ক্যাম্প। জুম আউট করলে দেখা যাবে এই হলো সাগরদ্বীপ, এই হলো বকখালি এবং এই হলো জম্মুদ্বীপ। এর প্রথম ভিডিওতে আমরা সাগরদ্বীপ দেখেছি এবং তা কপিলমুনির আশ্রমে এসেছি এবং ওখান থেকে আজ রিটার্ন করে এই পথ ধরে মৌসুনি আইল্যান্ডে পৌঁছেছি। তো আজকে দেখা যাক মৌসুনি আইল্যান্ড। তো চলো শুরু করা যাক। আমরা বেরোনোর প্রায় 3 ঘন্টা পর মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য পৌঁছালাম কিঞ্চুতের ঘাটে। এখানে এসে বাইক এবং মানুষের লাইন দেখে চমকে উঠলাম। এখানে বলে রাখি ডিসেম্বর জানুয়ারি মাস এটা পিক সিজন, তাই এখানে এত লম্বা লাইন দেখা যাচ্ছে, কিন্তু অন্য সময়ে কোনো লাইন থাকে না বললেই চলে। এখানে বলে রাখি কেউ যদি পিক সিজনে বাইক নিয়ে আসতে চাও তাহলে তোমরা কিঞ্চুতের ঘাটে না এসে দুর্গাপুর ঘাটে যাও, ওখানে ভিড় নেই বললেই চলে। ওটা মেন রাস্তা থেকে 5 থেকে 6 কিলোমিটারের মতন দূর হবে। আর কেউ যদি কারে আসতে চাও তাহলে কিঞ্চুতের ঘাটেই আসতে হবে, কারণ শুধুমাত্র এখানেই কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর পাবলিক ট্রান্সপোর্টে আসতে হলে সেক্ষেত্রে কিঞ্চুতের ঘাটেই সুবিধা হবে, কারণ এটা মেন রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে। বকখালিগামী যে কোনো বাসে বকখালি পৌঁছাবার প্রায় 5-6 কিলোমিটার আগে শিবরামপুর নামক এক বাস স্টপে নেমে ওখান থেকে টোটো করে কিঞ্চুতের ঘাটে পৌঁছানো যাবে 10 মিনিটে। যেহেতু এখানে অনেক লম্বা লাইন রয়েছে, তাই আমরা এখানে একটা পাশের দোকানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, ওখানে কিছু খাবার কিনে প্রায় 1-1.5 ঘন্টা সময় কাটালাম আমাদের লাইন আসা অবধি। অবশেষে আমাদের প্রতীক্ষা শেষ হলো। আমরা এখন পৌঁছাবো মৌসুনি আইল্যান্ডে। এখানে বলে রাখি 2টো বাইক এবং 4 জনের জন্য আমাদের কাছ থেকে নিল 280 টাকা। বাইক ওঠানো এবং নামানোর কাজটা এর মধ্যেই ইনক্লুডেড। এই মৌসুনি আইল্যান্ড ফেরিঘাট থেকে মৌসুনি আইল্যান্ড বিচ ক্যাম্প প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতন দূর। এখানে যারা বাইক না নিয়ে আসছে তাদের জন্য অনেক টোটো রয়েছে, যেটা পার হেড 35 টাকা করে নেয় পৌঁছানোর জন্য। অ্যাট লাস্ট অনেক দেরি হলেও আমরা আমাদের বিচ ক্যাম্পে পৌঁছালাম। এখানে প্রায় 40 থেকে 50টার মতন বিচ ক্যাম্প রয়েছে। তার মধ্যে আমাদের এই স্কাইলায়ার ক্যাম্পটা সব থেকে বেশি ভালো লাগলো, কারণ এখানে অনেক ফাঁকা স্পেস রয়েছে এবং অন্যান্য ক্যাম্পগুলোর তুলনায় জায়গা অনেক বেশি রয়েছে এবং ক্যাম্প অনেক কম রয়েছে। এখানে পৌঁছে প্রথমে আমরা আমাদের টেন্টটা খুঁজে ওখানে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে সবাইকে ডাবের জল দিল। তাহলে এখন আমাদের ক্যাম্পটা ঘুরে দেখানো যাক। আমরা যে ক্যাম্পটাতে উঠেছি সেটার নাম হলো স্কাইলায়ার। এই ছোট্ট জায়গাটি স্পেশালি ভলিবল অথবা ব্যাডমিন্টন খেলার জন্য রয়েছে। এই বীচটা এখন অনেক খারাপ হয়ে গেছে। এখানের লোকের কথা অনুযায়ী বুলবুল এবং আমফান ঝড়ের কারণে এই অবস্থা। তার আগে এখানে পুরো বীচটাতেই বালি ছিল, কিন্তু এখন কিছুটা অংশে বালি রয়েছে এবং বাকি অংশটা এরকম হয়ে গেছে। এখানে থাকার জন্য 4 ধরনের ব্যবস্থা রয়েছে। প্রথমে 4টে বড় রুম, যেখানে প্রতি রুমে 8 থেকে 12 জন থাকা যাবে। তারপর 2 ছোট রুম, যেখানে 4 থেকে 6 জন থাকা যাবে। তারপর 2 ছাউনিওয়ালা টেন্ট, যেখানে 4 থেকে 5 জন পার টেন্টে থাকা যাবে, এবং 5-6 ফ্যামিলি টেন্ট, যেখানে 3 থেকে 4 জন থাকা যাবে। তাহলে দেখা যাক এক একটি টেন্ট, এক একটি ব্যবস্থাপনা এক এক করে। তাহলে প্রথমে দেখানো যাক আমরা যে টেন্টটিতে রয়েছি। আমরা এই ছাউনিওয়ালা টেন্টটিতে রয়েছি। এখানে আমরা চারজন রয়েছি, চাইলে পাঁচজনও থাকা যাবে পাশের টেন্টটিতে। এই টেন্টগুলোর ভাড়া সময় অনুযায়ী ভ্যারি করে। এই টেন্টগুলোর ভাড়া মোটামুটি ১২০০ টাকা থেকে ১৬০০ টাকা পার হেড। এটাও বলে রাখি যে এখানে যে সমস্ত রেন্টগুলো বলছি এগুলোর মধ্যে ইনক্লুডেড ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ এবং ডিনার। এছাড়াও যদি এক্সট্রা কিছু খাবার নিতে চাও, যেমন বারবিকিউ চিকেন, মাছ, চিকেন কষা, কাঁকড়া, এগুলোর জন্য এক্সট্রা পে করতে হবে। বারবিকিউ চিকেনের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা সিজন ওয়াইজ ভ্যারি করে, এবং মাছ এবং কাঁকড়ার জন্য যদি এনে দেওয়া হয় রান্না করার জন্য ১৫০ থেকে ২৫০ টাকার মতন নেয়। এখন যেটা দেখছি এটা হলো ফ্যামিলি টেন্ট। এখানে ৩ থেকে ৪ জন আরামসে থাকা যাবে। এই টেন্টগুলোর ভাড়া ১১০০ টাকার থেকে ১৫০০ টাকার মতো, সিজন ওয়াইজ চেঞ্জ হয়। মোটামুটি ছাউনিওয়ালা টেন্টগুলোর থেকে ২০০ টাকা বা ১৫০ টাকা কম হয়। এখন আমরা দেখব এখানে সব থেকে বড় রুমগুলো। এইরকম এখানে টোটাল ৪টি রুম রয়েছে। এই রুমগুলোতে পার রুমে ৮ থেকে ১২ জন থাকার মতন ব্যবস্থা রয়েছে। এখানের ভাড়া আগের রুমের মতনই ১৪০০ টাকা থেকে ২০০০ টাকা পার হেড। এখানে এই রুমগুলো এবং টেন্টগুলোর রেন্ট ডিপেন্ড করছে একটা রুমে বা টেন্টে কতজন থাকছে। যদি বেশি জন থাকি তাহলে নিশ্চয়ই রেন্ট কম বলবে, আর যদি কমজন থাকি নিশ্চয়ই রেন্ট বেশি বলবে। এখানে যে রেন্টগুলো বলেছি এটা একটা এভারেজ রেন্ট সময় অনুযায়ী। তাই বলবো এখানে আমি নাম্বারটা দিয়ে রাখছি স্কাইলায়ারে, যাওয়ার আগে একবার কল করে বার্গেন করে নাও। এখন দেখছি ছোট রুমগুলো। এখানেও আরামসে ৪ থেকে ৬ জন থাকা যাবে। এগুলোর ভাড়া মোটামুটি ১৪০০ টাকা থেকে ২০০০ টাকা পার হেড। মোটামুটি যে ছাউনিওয়ালা টেন্টগুলোর থেকে ২-৩০০ টাকা বেশি পার হেড। এই সমস্ত রুমগুলোতে অ্যাটাচ টয়লেট রয়েছে, কিন্তু কেউ যদি টেন্টে থাকো তাহলে কমন টয়লেট ইউজ করতে হবে। এখানে শীতের সময় রাতের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, যেন গোয়া গোয়া ফিল। এখানে বিভিন্ন লাইট রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, তার সাথে বনফায়ার হচ্ছে এবং বারবিকিউ চিকেন তৈরি করা হচ্ছে। এটা মোটামুটি মুখে বললে বোঝানো যাবে না, এক্সপিরিয়েন্স করতে হবে। এখন এখানের বিচটা ঘুরে দেখানো যাক। এখানে এই যে বোটটা রয়েছে এই বোটটা জম্মুদ্বীপ ঘুরিয়ে নিয়ে আসে এবং রাত্রেবেলায় নাইট পার্টি হয়। কিন্তু জম্মুদ্বীপ ঘোরার জন্য এবং নাইট পার্টি করার জন্য এক্সাক্ট যে কত টাকা নেয় সেটা বলতে পারছি না। आशा करी भिडियोटी सबार भालो लेगेछे, ताई भिडियोटीके लाइक एवं शेयर करो और चैनलटीके सबस्क्राइब करो।